1 কোটি টাকা মূল্যে বিক্রয়ের একটি চুক্তি সম্পাদন করে। র‍্যাব ছয়ের গোপন সংবাদের ভিত্তিতে যে অভিযানটা পরিচালনা করেছে এখানে আমরা এসেছি। এখানে এসে আমরা যে তক্ষকসাপ যেটা জব্দ করা হয়েছে এটা দেখেছি এবং অভিযুক্ত যে চারজন ব্যক্তি আছে তাদের বক্তব্যটা আমরা শুনেছি। এখানে প্রতীয়মান হয়েছে যে এখানে একজন তক্ষক বিক্রেতা মূলত এবং দুইজন ক্রেতা, তারা তিনজনই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং একজন সহযোগী ছিল, তাদের ট্রাক ড্রাইভার বা বাস গাড়ি ড্রাইভার আছে। আমরা যে মূল যে ক্রেতা এবং বিক্রেতা তারা মূলত বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012-র আইনে অপরাধ করেছে, সেই অপরাধে তাদের তিনজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের সহযোগী যিনি ড্রাইভার ছিলেন তাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন দুষ্প্রাপ্য বন্যপ্রাণী সংগ্রহ করে তারা বিভিন্ন মাধ্যমে এগুলো পাচার করে আসছিল এবং ক্রয় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ছয় আমরা জানতে পারি এরকমই একটি চক্র, একটি তক্ষক, তারা ঢাকা থেকে আগত একটি পার্টির কাছে 1 কোটি টাকা মূল্যে বিক্রয়ের একটি চুক্তি সম্পাদন করে এবং এই ক্রয় বিক্রয় চলাকালীন অবস্থায় আমরা হাতে নাতে 4 জন আসামিকে ধরতে সক্ষম হই এবং আসামির বাসা তল্লাশি করে আমরা একটি জীবন্ত তক্ষক এই ঝুড়ির মধ্যে পাই এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।